আমি আমার কথাগুলো বলার জন্য রাস্তা খুঁজেছিলাম, সেটা কিন্তু আরও ভয়াবহ ছিল। ভেতরের পরিবর্তনগুলো কি, আমার শারীরিক মানসিক পরিবর্তনগুলো, টু বি অনেস্ট, আমি যখন বয়ঃসন্ধিকাল অতিক্রম করছিলাম এবং সেই বয়সে আমি কাউকে বলতেই পারিনি, একটা ভয় কাজ করতো যে বলার পরে আমার কি হবে, আমার কি ফ্যামিলি থেকে বের হয়ে যেতে হবে। অন্য অন্য নারীদের মতোই সমান সুযোগের জন্য দাবি করবে, এটা আমি দাবি রাখি। আমার পুরো নাম হচ্ছে ফারহা ফারিম, আমি জন্মগ্রহণ করেছি ঢাকাতে এবং বড় হয়েছি ঢাকাতে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ঢাকা শহরেই, এবং আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, কনজারভেটিভ এক সোসাইটির মধ্যে বড় হয়েছি। আসুন, শিশু বয়সে তো আসলে আমি শিশুই ছিলাম, তখন আমি মনে করি না আমার কোনো পরিচয় ছিল আসলে আমি কোন জেন্ডারের, সেটা আসলে কোনো ফ্যাক্ট ছিল না। যখন আমি অ্যাডোলেসেন্সে পা দিয়েছি তখন আসলে আমি বুঝতে পেরেছি যে আমি কোন ধরনের মানুষ বা আমি আসলে কী, পুরোপুরি বুঝতে পেরেছি সেটা বললে ভুল হবে, কারণ হচ্ছে অ্যাডোলেসেন্ট বয়সটাও তো কম বয়স, সেটাও তো খুবই কম একটা বয়স, কিন্তু আমি তখন ফিল করতে পারতাম, মানে ফিল করা এটা বোঝাচ্ছে যে এই যে নারী পুরুষের একটা মানে মানুষের পরিচয় থাকে, নিজেকে নারী মনে করা বা নিজেকে পুরুষ মনে করা, সেই ফিলিংসগুলো আসলে তখন থেকে কিন্তু আমার দিচ্ছিল এবং আমি বুঝতে পারছিলাম যে আমার অনুভূতিগুলো কী হচ্ছে, আমার ভেতরের পরিবর্তনগুলো কী, আমার শারীরিক মানসিক পরিবর্তনগুলো কোথায় যাচ্ছে, সেগুলো কিন্তু তখন বুঝতে পারছিলাম। কিন্তু বুঝতে পারলেও একটা অজানা জগতেই ছিলাম। শিশু বয়সে আমি আমার পরিবারের কাছ থেকে শুনেছি আমার পরিচয়টা কী, বা আমি সামাজিকভাবে মনে করেছি যে আমার পরিচয়টা কী, কিন্তু আমি যখন এসে বাস্তবতার সম্মুখীন হয়েছি, মানে অ্যাডোলেসেন্ট বয়সে পা দিয়েছি, তখন আমি দেখেছি যে ওই যে পরিবারের পরিচয় বা সামাজিক যে পরিচয়টা আমাকে দেওয়া হয়েছিল বা আমাকে বড় করা হচ্ছিল, সেটার সাথে আসলে মিল খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতে শুরু করছিলাম যে বিষয়গুলোর সত্যতা কী, বিষয়গুলো আসলে কী, কেমন কেন, মানে কাউকে বলতেও পারছিলাম না। আর পাশাপাশি ওই বয়সে কিন্তু আমি হাই স্কুলে পড়ি, হ্যাঁ, এবং আমার স্কুলের কলেজ স্কুলের যে বই সেখানেও কিন্তু এই ধরনের কোনো ধরনের মেসেজ আসলে পাচ্ছিলাম না। প্রকৃতির কিছু নিয়ম আছে, যেমন মেয়েদের মিনিস্ট্রেশন যে বিষয়গুলো, হ্যাঁ, সেটাকে কিন্তু বলা হতো একটা রোগ, একটা অসুখ। তার মানে দেখেন, আমরা যেই আমাদের শরীর, আমাদের মন, এই যে আমরা মানুষ, আমরা প্রকৃতির নিয়মেই কিন্তু বেড়ে উঠছি বা প্রকৃতির নিয়মে হচ্ছে বড় হই, এবং এই নিয়মের মধ্য দিয়ে যে পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু আমার সেই সমাজ বলেছে বা আমার পারিবারিক তথ্য থেকে আমি জানতে পেরেছি সেটা একটা অসুখ। মানে একটা মেয়ের মিনিস্ট্রেশন হবে সেটা কেন অসুখ হবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অ্যাডোলেসেন্ট বয়সে পা দিয়েছি, আমার একটা সুন্দর পরিবেশ থাকার কথা ছিল, তাই না, যে আমি সবার কাছ থেকে সহযোগিতা পাবো, আমার কথাগুলো শেয়ার করতে পারবো, আমাকে সবাই সহযোগিতা করবে, আমার কী কী পরিবর্তন আসলেই হচ্ছে সেটা সম্পর্কে সঠিক পরামর্শ দিবে, সেই জায়গাগুলো আসলে তেমন করে কোথাও থেকে পাইনি আসলে। মানে আমার পরিবারের কাছে আমি যে সন্তানটা ছিলাম, আমার আশেপাশের প্রতিবেশী বা সমাজের মানুষ কিন্তু সেটা কখনোই বলতো না। তারা বলতো যে তোমার পরিবার যেটা তোমাকে মনে করছে তুমি আসলে তার উল্টোটা। এখন ওই বয়সে তো আমার নিজেরও বোঝার ক্ষমতা ছিল না যে তারা কেন বলছে, বা তাদের কথাগুলো আমি শুনতাম, আমার হয়তো একটু খারাপ লাগতো এটাই, কিন্তু আমি তো উত্তর দিতে পারতাম না, কারণ আমি তখন শিশু ছিলাম। কিন্তু যখন আমি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে আসলাম, মানে হাই স্কুলে আসার পর যখন আমি বয়ঃসন্ধিকালে পা দিয়ে দিচ্ছি, তখন যখন আমার বাস্তবিক পরিবর্তনগুলো হচ্ছে, তখন আমি ওই যে আমার শিশুবেলায় আমার ছোটোবেলায় যেই কথাগুলো মানুষ আমাকে বলতো, তখন সেটার সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করতাম। টু বি অনেস্ট, আমি যখন বয়ঃসন্ধিকাল অতিক্রম করছিলাম এবং সেই বয়সে আমি কাউকে বলতেই পারিনি, আমি বলার চেষ্টা করেছি, প্ল্যান করেছি যে আজকে বলবো কালকে বলবো, কিন্তু একটা ভয় কাজ করতো যে বলার পরে আমার কী হবে, আমার কি ফ্যামিলি থেকে বের হয়ে যেতে হবে কি না, বা আমি যে সোসাইটি থাকি সেখানে আমার পরিবার আমরা বসবাস করতে পারবো কি না, বা আমার উপর একটা এক ধরনের নির্যাতন নেমে আসে কি না, সেটা সেই ভয়টা কিন্তু কাজ করতো। তো আমি না আমার অ্যাডোলেসেন্ট বয়স আমি সেটা কাউকে কখনো শেয়ার করিনি, কিন্তু আমার অ্যাডোলেসেন্ট বয়সের পরে এসে যখন আমার কখন বয়সটা 17 কি 18 বয়স হচ্ছে, যখন আমি ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আসলে আমার কিছু ফ্রেন্ডস বন্ধুর সাথে পরিচয় হয় এবং তাদের কাছে আমি আসলে জানতে পারি এই বিষয়গুলো সম্পর্কে, বুঝতে পারি এবং একটু একটু করে তখন তাদের কাছে জানছি যে মানুষগুলোর এর পরিবর্তনগুলো কী হতে পারে। সারা পৃথিবীতেই এই মানুষগুলো আছে এবং এটা একটা সঠিক এবং স্বাভাবিক মানুষ, এটা কোনো অস্বাভাবিক না, কোনো অসুখ না, এটা পুরো প্রকৃতির একটা বিষয়। তো তখন কিন্তু আমার আগের যেই ডিপ্রেশনটা ছিল সেটা একটু একটু করে
একটু একটু করে কমতে শুরু করলো আসলে। এবং নিজের মধ্যে যখন আমি নিজের পরিচয়টা বুঝতে পেরেছি বা নিজেকে ফাইন্ড আউট করতে পেরেছি, তখন কিন্তু আমার মধ্যে একটা রিল্যাক্স, একটা শান্তি, একটা প্রশান্তি অনুভব দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে আমি সর্বপ্রথম যদি কাউকে বলে থাকি, তার আমার বন্ধু, আমার ফ্রেন্ডস ছিল, তাদের কাছে বলেছি, আমার কোনো ফ্যামিলি বা আমার কোনো নেইবার্সের কাছে আমি কোনোই কিছু বলিনি। তখন আমার সন্তান আপনাদের কাছে যেমনই হোক না কেন, আমার সন্তান আমার কাছে অনেক সাতরাজার ধন হবে, অমূল্য সম্পদ, সেটা তোমার ভাবা উচিত। তো আমি আমার মাকে আসলে একটু একটু করে এরকম বোঝাইছি, পাশাপাশি শুধু আমি নাই, আমি আমার ভাই এবং আমার বোনদেরকে আমি খুব ধন্যবাদ দিব। আমার ভাই বোনেরা খুবই আমাকে সাপোর্ট করেছে এবং তারা খুবই মানে ওপেন মাইন্ডেড মানুষ এবং তারা বিষয়গুলো অনেক বুঝে এবং বিষয়গুলো জেনেছে এবং তারা আমাকে কখনো মানসিকভাবে মানে ওইভাবে তারা টর্চারটা করেনি বা ওইভাবে ইয়া দেয়নি। আমি যখন তাদের কাছে খোলামেলা বলেছি, তারাও বিষয়গুলো ভালোভাবেই দেখেছে এবং শুধু একটা কথাই বলেছে যে তোমার ফিউচারটা কী হবে। তো আমি বলছি আমার ফিউচারটা কী হবে, ফিউচার তো কিছু, ফিউচার বলে আসলে কিছুই নাই, ফিউচার হচ্ছে একটা অনিশ্চিত বিষয়। ভবিষ্যতে আমি আশা করতে পারি এবং এই আশাটা হবে আমি আজকে বর্তমানকে ঘিরে আমি ভবিষ্যৎকে সাজাবো। ভবিষ্যৎকে চিন্তা করে তো বর্তমানকে সাজাবো না, সেটা বোকামি হবে। তো আমি যদি এবং আমি যদি আজকে যেভাবে নিজেকে তৈরি করেছি, যেভাবে নিজে তৈরি হয়েছি, নিজেকে যেই ওমেন হিসেবে নিজেকে ডেভেলপ করেছি, সেই ওমেন হিসেবে তোমরা যেরকম নারী হিসেবে সমাজে চলছো, আমি তোমাদের নারী হিসেবে সমাজে বিচরণ করব। আমি অন্য অন্য নারীদের মতোই সমান সুযোগের জন্য দাবি করবো, এটা আমি দাবি রাখি, এটা আমি রাষ্ট্রের কাছে রাখি, কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত নাগরিকে সমান সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, সেগুলো দেওয়া। তো রাষ্ট্রের কাছে সেই দাবি তো অবশ্যই করবো। তো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জায়গাটা আমাদেরকে মানে সাহায্য করা, সহযোগিতা করা এবং সেই স্পেসটা ক্রিয়েট করা।